হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে বেবি নান। এই বেবি নানটা আপনারা সকালে ব্রেকফাস্টের জন্য খুব পারফেক্ট, খুব সফট, একদম খুব সুন্দর খেতে হয়। তো চট জলদি ব্রেকফাস্টে বেবি নান বানিয়ে ফেলুন। তাহলে চলুন আমরা শুরু করি বেবি নান বানানো। তার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি, এতে আমি হাফ বাটি টক দই দিয়ে দেব। এই টক দইটা দিয়ে তারপর দিয়ে দেবো এখানে এখানে হাফ চামচ বেকিং সোডা, আর দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার দিয়ে আমি একটা ভালো করে মিক্স করে নেব, তাহলে দইটা খুব সুন্দর ফুলে উঠবে। বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করলে দইটা খুব সুন্দর, এই দেখুন কী সুন্দর ফুলে উঠেছে দইটা। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, আর দিয়ে দেবো এক চামচ না দু চামচ চিনি দিয়ে আবারও একটু মিক্স করে নেব একসঙ্গে সুন্দর করে। তারপর এর মধ্যে আমি ময়দা চেনে নেব। এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি, ময়দাটাকে ভালো করে চেলে দিয়ে দেবো। দেখুন চালা হয়ে গেছে। এবারে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর দিয়ে দিব অল্প উষ্ণ গরম জল, খুব বেশি গরমও না ঠান্ডাও না, উষ্ণ গরম জল দিয়ে একটা খুব সুন্দর ডো বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে, বেশি খুব বেশি জল দিলে নরম হয়ে যাবে, এর জন্য অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা সফট ডো হাতে বা হাত দিয়ে বানিয়ে নেব। এটা মাখছে আমার মেয়ে, মেয়ে বলেছে মা দাও আমি মেখে দিই, তো মেয়ে মেখে দিচ্ছে। এই দেখুন খুব সুন্দর একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এর উপরে অল্প একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। আমি এটা দুপুরবেলা মেখেছিলাম আর এটা সন্ধেবেলা চায়ের সঙ্গে টিফিন করেছি। আপনারা যদি সকালে ব্রেকফাস্টে খেতে চান তাহলে আগের দিন রাত্রেবেলাও মেখে রেখে দিতে পারেন, খুব সুন্দর ফুলবে এবং সফট হবে জিনিসটা। তো এর জন্য আমি এখন রেখে দিলাম। ও দেখুন নেল পেন চেঞ্জ করে চলে এসছে। এটা হলো, এটা করছি আমি সন্ধেবেলা। এই দেখুন খুব সুন্দর হয়ে গেছে একদম ফুলে, এই দেখুন ফুলে গেছে ডোটা। এবারে আবারও একটু মিক্স করে নেব এটাকে ভালো করে। মিক্স করে এটাকে আমি লিচির মতন বেলে নেব। আমরা যেরকম লুচি খাই ঠিক লুচির সাইজ করে একটু মোটা করে বেলে নেব। আবারও হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি, তাহলে সফট হয়ে যাবে জিনিসটা, হাওয়া থাকলে বেরিয়ে যাবে। এটাকে আমি দু টুকরো করে নিলাম। এবারে একে একে লুচি কেটে নেব, ঠিক লুচির সাইজের হবে, একটু মোটা হবে। এই দেখুন এই যে একটু বড় হয়ে গেছিলো, ছোট করে নিলাম। তো এবারে মেয়ে সব করছে, আচ্ছা এবারে কড়াই বসিয়ে এতে দিয়ে দিব সাদা তেল। যতক্ষণ তেলটা গরম হবে ততক্ষণ আমি লুচিগুলো বেলে নেব। এটা বেবি নান, কেউ বেবি নান বলে, কেউ বেবি পুরি, বেবি লুচি, নান পুরি, নান লুচি, অনেক কিছু নাম বলে। তো বেবি নানও বলতে পারেন, বেবি পুরিও বলতে পারেন। খুব টেস্ট হয় খেতে, খুব মানে আমি ওইটা মানে প্রথম যেদিন বানিয়েছিলাম সবাই খেয়ে খুব ভালো বলেছে, তারপর আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার, খুব ভালো হয় খেতে। এই দেখুন থিকনেসটা এই যে এরকম একটু মোটা থাকতে হবে, লুচির থেকে একটু মোটা। এবারে আমি আমার মেয়েই ভেজে নেব। এই দেখুন তেলটা গরম হয়েছে কি না এর জন্য চেক করে নিল। এই দেখুন কি সুন্দর ফুলে উঠছে।
এবারে আমি লুচিগুলো ভালো করে উল্টে পাল্টে দুপাশে একটু মোটামুটি লাল লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করব না। আর এটা একটু খুব সুন্দর হয় খেতে, সফট হয়। এটা থিকনেসটা দেখুন কি সুন্দর হয়েছে, পুরো নানের মতন হয়েছে দেখতে। এই দেখুন সাইড থেকে দেখাচ্ছি, নামটাই বেবি নান। এই যে লুচিগুলো আমি একে একে সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একটা লুচি আমি হাতে নিয়ে আপনাদেরকে ছিঁড়ে দেখাবো, ভিতরটা খুব সুন্দর হয়, মানে পাউরুটির মতন, বন রুটির মতন ভিতরটা হয় দেখতে, খুব টেস্টি হয়, খেতেও টেস্টি হয়, দেখতেও সুন্দর হয়, একদম সফট। এই দেখুন, এই দেখুন ভিতরটা পুরো পাউরুটির মতন হয়। এই যে খুব গরম, চিনতে পারছেন আমি, দেখেছেন ভিতরটা খুব সফট হয়, একদম নরম, একদম তুলতুলে, যা যাদের দাঁত নেই তারাও খেতে পারবে। ঠিক আছে, তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, আজ এই পর্যন্তই রইল, টাটা।